নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পাঁচ মিশালি সবজি, মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে দারুণ একটা নিরামিষ খিচুড়ি রেসিপি শেয়ার করব। এটা আপনারা যে কোনো ঠাকুরের ভোগ হিসাবে তৈরি করতে পারেন, কিংবা নিরামিষ দিনেও বানিয়ে খেতে পারেন, কিংবা বৃষ্টির দিনেও আপনারা এটা বানিয়ে খেতে পারেন। ভীষণ ভালো লাগবে। আমাদের গ্রাম্য পদ্ধতিতে আগে আগে ঠাকুমারা এইভাবেই বানাতেন খিচুড়ি। তো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটা। এই রেসিপিটার জন্য কি কি নিয়েছি আপনাদেরকে প্রথমে আমি বলে দেব। এখানে আমি 300 গ্রাম গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছি, আর এখানে নিয়েছি 250 গ্রাম মুগের ডাল, নিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, আদা বাটা, জিরে বাটা, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, চিনি, হিং, ঘি, আর নিয়েছি সরিষার তেল। এখানে আমি 5 রকম সবজি নিয়েছি, বরবটি, কুমড়ো, পটল, আলু আর টমেটো, সব সবজিগুলো কেটে নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি। কাটার পর সব সবজিগুলো ধুয়ে নিয়েছিলাম। কোড়া গরম হয়ে গেছে, প্রথমে আমি কোড়ায় দিয়ে দেবো মুগ ডাল। শুকনো খোলায় মুগ ডালটা একটু ভেজে নেব। আপনারা যখন খিচুড়ি বানাবেন তখন সবসময় যতটা পরিমাণ চাল নেবেন ঠিক ততটা পরিমাণ ডাল দিয়ে খিচুড়িটা বানানোর চেষ্টা করবেন, তাহলে খিচুড়ির স্বাদটা বেশি ভালো হয়। লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। ওই একই কড়াতে প্রথমে দিয়ে দেব ঘি। এবার দিয়ে দেব গোবিন্দভোগ চাল। চালটা ঘিয়ের সঙ্গে ভালো করে ভেজে নেব। ঘি দিয়ে কিন্তু অবশ্যই চালটা ভাজতে হবে। ভেজে রাখা মুগ ডালটা এবার ধুয়ে নেব। মুগ ডাল ভাজার পর জল দিয়ে ধুলে মুগ ডালটা খুব সুন্দর পরিষ্কার হয়। গোবিন্দভোগ চালটা ভাজতে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখুন চালগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি, এবার ঢেলে নেব। ওই একই কড়ায় দিয়ে দেব সরিষার তেল। তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, প্রথমে তেলে দেব আলু, পটল, চাপা দিয়ে আলু আর পটলটা প্রথমে একটু ভালো করে ভেজে নেব। আলু আর পটলটা একটু কম আছে ভাজবো। ছাগল ছানাগুলো চলে এসেছে মাঠে গেছিল, চাপাটা খুলে একবার দেখে নেব। এবার আমি কুমড়োগুলো দেব আর দেবো বরবটি। আপনারা যে কোনো পছন্দ মতো সবজি দিতে পারেন, ফুলকপি কিংবা বিনস, ক্যাপসিকাম। লবণ আর একবার আমি চাপা দিয়ে দেবো। একটা বাটি নিয়েছি, বাটিতে প্রথমে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য প্রথমে দিয়ে দেবো আদা বাটা,
জিরে বাটা, আপনারা এখানে জিরে বাটার পরিবর্তে জিরে গুঁড়ো দিতে পারেন, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু জল দেব, চাপাটা খুলে আর একবার দেখে নেব। সব সবজি ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দিয়ে দেব সরিষার তেল, তেল গরম হয়ে গেছে, তেলে দিয়ে দেব গোটা গরম মশলা, গোটা জিরে, এবার দেব হিং, তেজপাতা, শুকনো লঙ্কা মাঝখান থেকে হাফ করে দেব, এবার আমি যে মশলাটার ব্যাটার বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মশলাগুলো ভালো করে কষে নেব, এবার দেব টমেটো কুচি, অল্প একটু জল দেব, এবারে দেব চিনি, মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে, এবার আমি এতে ভেজে রাখা চালটা দিয়ে দেব। এবার দেব মুগের ডাল, চেরা কাঁচা লঙ্কা, মশলার সঙ্গে চালার ডাল ভালো করে মিশিয়ে নেব। মশলার সঙ্গে চালার ডাল ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব জল, খিচুড়িটা একটু জল বেশি দিতে হবে, জল দিয়ে সবকিছু ভালো করে একটু মিশিয়ে নেব। এবার আমি চাপা দিয়ে চাল আর ডালটা ভালো করে ফুটিয়ে নেব। খানিকক্ষণ পরে আমি চাপাটা খুলে আবার দেখে নেব। একবার নেড়ে দেব যাতে নিচে না লেগে যায়, আর একটু লবণ লাগবে। আমি আবার চাপা দিয়ে দেব, খানিকক্ষণ পরে আর একবার চাপাটা খুলে নেব। এবার আমি সবজিগুলো দিয়ে দেব, চাল ডালটা সেদ্ধ হয়ে গেছে, খিচুড়িটা এখন একটু জল জল আছে, এটা ঠান্ডা হলে অনেকটা বসে যাবে, খিচুড়িটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।
এবার আমি উপর দিয়ে দিয়ে দেব ঘি। এই খিচুড়িটায় আপনারা সয়াবিন দিতে পারেন, আর যদি আমিষ করতে যান তাহলে ডিম ভেজেও দিতে পারেন, সেটাও খুব ভালো লাগবে। নিরামিষ খিচুড়িটা তৈরি হয়ে গেছে, এবার আমরা সবাই মিলে খাবো। পাড়ার কিছু ভাই এসছে, বোন আছে, এদিকে আমার ছেলে আছে, সবাই মিলে খিচুড়ি খাবে। পদ্ম পাতা খিচুড়ি। দেখুন খিচুড়িটা অনেকটাই বসে গেছে ঠান্ডা হতে। এটাই আমি খাবো বন্ধুরা। খিচুড়ির সঙ্গে পটল ভাজা আর বেগুন ভাজা নিয়েছি। বন্ধুরা আমরা এবার সবাই মিলে খিচুড়ি খাওয়া শুরু করছি। নিরামিষ খিচুড়িটা তো ভীষণ সুন্দর হয়েছে, তার সঙ্গে আবার পদ্ম পাতা নিরামিষ খিচুড়ি গোবিন্দভোগ চালের ভীষণ ভালো লাগছে। আমাদের গ্রামের দিকে কোলা পাতা এরকম পদ্ম পাতায় বেশিরভাগ খাওয়া হয়। আপনারা সরস্বতী পুজোর ভোগের খিচুড়ি এইভাবে বানাতে পারবেন। আর নিবি? আর নিবি একটু? নে, আর নেও না। বলে ভাত দিছি। আমাকে আর একটু মানে দাও। একটু খাও। এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিও সবার আগে দেখার জন্য পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর কেউ নিবি খিচুড়ি? কিরে কে নিবি? পেট ভর্তি হয়েছে তো?